রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে সব পুড়ে যাওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে ধোঁয়া। পুড়ে বিরানভূমি হয়ে যাওয়া জায়গা থেকে ট্রাকে করে সরানো হচ্ছে কয়লা হয়ে যাওয়া টিন লোহা। প্রায় 50 জন শ্রমিক এসব পোড়া টিন লোহা শার্টার ট্রাকে তোলার কাজ করছে। শনিবার সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্রই দেখা যায়। অন্যদিকে অ্যানেক্সকো টাওয়ারের সামনে ঢাকা জেলা প্রশাসনের স্থাপন করা সহায়তা তথ্য কেন্দ্রে দেখা গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দীর্ঘ লাইন। প্রশাসনের সহায়তা পাওয়ার আশায় তারা ব্যবসায়িক প্রমাণসহ তথ্য নিবন্ধন করছে। সরেজমিনে দেখা যায়, বঙ্গবাজারের ধ্বংসস্তূপ সরানোর কাজ পুরো দমে চলছে। বঙ্গবাজারের কোনো কোনো অংশ থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। এখানকার বাতাসে এখনও পোড়ার গন্ধ। ভাঙারি শ্রমিক যখনই পুড়ে যাওয়া টিন লোহা টান দিচ্ছে, তখনই বেশি ধোঁয়া দেখা যাচ্ছে। ধোঁয়া বন্ধ করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পানি ছিটানো হচ্ছে।